বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত, আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01819-33-08-53। আছে তোমার না আল্লাহ, 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 তোমার নামে গুণে পাপি পাই মুক্তি, তোমার নামে গুণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم। حامدا ومصليا وسلما أما بعد فقد قال الله تبارك وتعالى في شأن حبيبه المصطفى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وشقى اسمه من اسمه ليجله فذو العرش محمود ويا محمد صلاة رسول الله عليكم تقبلني ولا تردد سؤالي أغسني سيدي انظر بحالي بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم উপস্থিত আহলে সুন্নাত ওয়াল জামাতের শীর্ষস্থানীয় হযরাতে ওলামায়ে আহলে সুন্নাত, মুহাদ্দিসিনে মিল্লাত, এবং সামেঈনে এজাম
রহমানি ওয়া রাহমাতুল্লাহ, জোরে বলুন সবাই আমিন। আমার পূর্বে আমাদের জামে আমাদের সুনিয়ারিয়ার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হযরত আল্লামা আল হাজ হাফেজ সুলাইমান আনসারি মুক্তসর তকরির করল, খুব জামে মানে সুন্দর তকরির করেছেন। আমার চাইতে বড় বড় আল্লামা স্টেজে মজুদ আছে, তো আপনারা মহব্বত করে হয়তো দাওয়াত দেন, আমার আসতে হয়। আজকে আমি খুব বেশি অসুস্থ, গতকাল থেকে রমজান খতম বুখারি নিয়েছিল, সেখান থেকে আমি আক্রান্ত হয়েছি। আসার পথে অসুস্থতার কারণে আমি সারা ঘুমাইতেও পারিনি। যাই হোক, আমি কোরআন হাকিমের আয়াতে পাক শুধু বরকত এবং সওয়াবের নিয়ে তেলাওয়াত করলাম। যেহেতু আল্লাহর জগতে কোরআন হাকিমের পর যে কিতাবটির স্থান, সেটার নাম হলো আল জামে লিল বুখারি। জামে আরবি শব্দ, মুহাদ্দিসিনের পরিভাষায় আটটি সাবজেক্ট থাকলে হাদিসের কিতাবের মধ্যে আট বিষয়ে যদি হাদিস বর্ণনা করা হয় তাকে জামে বলা হয়। কিন্তু এই আট বিষয়ের মধ্যে লাখ লাখ বিষয় জমা করা হয়েছে, এমনকি জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত, এমনকি মৃত্যুর পর কিয়ামতের ময়দানে, এমনকি কিয়ামতের ময়দানের পর জন্মতে যাওয়া পর্যন্ত যত কিছুর প্রয়োজন আছে একজন ইমানদারের জন্য, সব সমস্ত মশলা, সমস্ত প্রশ্নের উত্তর, সমস্ত জরুরিয়াত বুখারি শরীফের ভিতরে। আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর হুকুম পালন করো, আল্লাহর হুকুম পালন করো, আল্লাহ ইরশাদ করেন আমার হুকুম পালন করো এটা সম্ভব হবে না, ও আতিউর রাসূল। সাথে সাথে বললেন আল্লাহ তাআলা আমার রাসূল করিম প্রভু করিম সৈয়দ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হুকুম পালন করো। আল্লাহর হুকুম যেমন সেপারেট, রসুলের হুকুম সেপারেট, এই জন্য আতিউর পরে ও আতিউর রসুল ও আদারায় সেপারেট করে ফেলেছেন রসুলের হুকুম করে আল্লাহর হুকুম থেকে। সেপারেট করার কারণ কি? যেহেতু আমি আল্লাহ যে কথা তোমাদেরকে নির্দেশ দিব সেটা যেমন তোমাদের উপর ফরজ, আমার নবীও যদি কোনো নির্দেশ দেয় ওটা তোমাদের উপর ফরজ। কিন্তু ওলিল আমরি মিনকুম, ওলিল আমরের অনেক তফসির আছে, কিন্তু আমার তাহকিক অনুযায়ী ওলিল আমর অর্থ কোরআন এবং সুন্নাহ মোতাবেক, আল্লাহ এবং রসুলের হুকুম মোতাবেক যে সমস্ত আদেশ নির্দেশ যে বান্দারা দিবেন তাদের হুকুম পালন করো। কেননা তাদের হুকুম, তাদের কথা বস্তুত হয়তো আল্লাহর কথা হবে, নতুন রসুলের কথা হবে। কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে অদ্বিতীয় কিতাব করে বুখারী শরীফ। আমাদের দেশে একদল আছে গোস্তা খান রসুল বেয়াদব, যারা একথা বলে যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো একজন মানুষ,
তার অনেক দলিল তারা পেশ করে। যে দলিলগুলি দলিলে ফাঁস আছে কি, আমরাও বিয়ে শাদি করেছি করতেছি, আল্লাহ নবীও বিয়ে শাদি করছে, আমরা পানাহার করি নবীও পানাহার করতে, আমরা হাটে বাজারে যাই নবীও হাটে বাজারে যাইতেন, আমাদের জুহাত আছে নবীর জুহাত, আমরা পসরা তাহানা করি নবীর পসরা তাহানা করেন, আমরা যেভাবে সংসার করতেছি নবী সেভাবে সংসার করছে, দেখেন তাদের যুক্তি। কিন্তু আল্লাহর প্রিয় নবী বিয়ে শাদি করলেও স্ত্রীর প্রয়োজনের কারণে নয়, নবীর কাছে স্ত্রীর কোন প্রয়োজন নাই। একজন মানুষ যত শক্তিশালী হোক না কেন, একটাই সাতজন স্ত্রীর রাখার ক্ষমতা দিয়েছেন শারীরিক আর্থিক সামর্থ্যতা দিয়ে, যত বড় পরমাণ হোক না কেন কয়জন দেখতে পারে। আর বুখারী সারাদিন দেখছেন হযরতে বদরুদ্দিন আইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইরশাদ করেন নবীর কাছে আল্লাহ এমন তাকত দিয়েছেন যে আল্লাহর নবী আর্থিক এবং শারীরিক যে কোনোভাবে হোক আল্লাহর নবী আল্লাহর নবীর কাছে সারা দাঁড়ি স্থির রাখার ক্ষমতা ছিল। সারা দাঁড়ের মধ্যে আল্লাহ নবীর স্ত্রী একসাথে ছিলেন বেশির বেশি নয়জন, কয়জন নয়জন, আমরা কি নয়জন স্ত্রী একসাথে রাখা যায় সবে? তাহলে বুঝা যাচ্ছে এ কথা বলা যে আমরা বিয়ে শাদি করেছি নবী বিয়ে শাদি করার জন্য তার টাকা ছাতাল কি ব্যবধান, আমরা বিয়ে করি আমাদের প্রয়োজনে আর নবী শাদি করেছেন উম্মতের প্রয়োজনে, যাতে উম্মতের জন্য বিয়ে করা সুন্নত হয়ে যায়, আমরা পানাহার করি জীবন রক্ষার জন্য আর নবী পানাহার করেছেন জীবন রক্ষা করার জন্য নয় উম্মত জীবন রক্ষা করার জন্য, কারণ নবী যখন পানাহার করবে তখন উম্মত নবীকে অনুসরণ করতে গিয়ে পানাহার করবে। আমার নবী আজরাইল আলাইহিস সালামকে কবুল করেছেন, ইচ্ছে করলে কি আমার পর্যন্ত থাকতে পারতেন, এখতিয়ার দিয়েছিলেন, কিন্তু রসুল পাক এই আজরাইলকে কবুল করেছেন যাতে আমাদেরকে কিভাবে দুনিয়া থেকে যেতে হবে সেটা শিখিয়ে দেওয়ার জন্য। সেটা কি শিক্ষা, আমরা প্রস্রাব পায়না করি নবী প্রস্রাব পায়না করেছে তাদের দলিল, তো নবী আমাদের মত, সেটা সম্পূর্ণ গলত কথা, মিথ্যে কথা। আমরা যদি পাহানা প্রস্রাব করি ওইটা না হক, ওটা কি না হক, পানির টুপেটা লেগেছে। মুফতি সাহেবের প্রস্রাব, মুফতি সাহেব নিজের পাশে কাজগুলো করতে পারবে, কারণ আপনাদের পাশে মুফতি আছে সেই জন্য বলছি, কেমন না। কিন্তু নবীর পাশে মোবারক অনেক সেবা একরাম, নবীর উম্মতের সেবা একরামের মধ্যে অনেকে পান করেছে। তারা লিখছে নবী আমাদের মতো রক্ত মাংস করা মানুষ, নবীর কাছে রক্ত ছিলেন আমাদের মধ্যে রক্ত আছে, রক্ত অকাত্তারা প্রবাহিত রক্ত না হয়, কিন্তু দেখা গেছে হযরত আবু উবাইদাহ জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশরা মুবাশশারা দর্জন সাহাবীকে একসাথে জন্নতের শুভ সংবাদ দিয়েছেন, তার মধ্যে হযরত আবু উবাইদা উহুদের যুদ্ধের সময় রসুল করিমের রক্ত পান করে ফেলেছিল,
মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা নবীর রক্ত পান করে ফেলেছেন আর নবীর জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। তাহলে নবীর বশরীয়ত যেটা ইনসানিয়ত, নবী আদমের ঔলাদ হয়ে দুনিয়াতে আসা, এটাও নবীর একটা মুজিজা। কারণ যে নূরানি নবী যে নূর তৈরি করেছিলেন নবী সরাসরি আসমান থেকে আসলে সেই নবীর কাছে যাওয়া, ওনার থেকে হেদায়ত গ্রহণ করা সম্ভব হতো না। অতএব এই জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, নবীর কথা যেমন শরীয়তের ধারা, আমি আল্লাহর কথা যেমন পালন করা ফরজ শরীয়তের ধারা, ও আতিউর রাসূল নবীর গোলামি করো এটা শরীয়তের ধারা, আতিউল্লাহ ও আতিউর রাসূল এই দুই শব্দের দ্বারা প্রমাণ করতেছেন নবী কোনো বিষয় আমাদের মতো নয়, বলেন না শুধু নবীন অনেক জিনিস আছে যার কোনো মেশাল নাই, আল্লাহর কোনো যেমন মেশাল নাই, কেমন হাদিসের ইমামগণের মধ্যে ইমাম বুখারীর মেশাল নাই, আল্লাহর যেমন মেশাল নাই হাদিসের কিতাবগুলির মধ্যে বুখারীর যেভাবে মেশাল নাই। সূর্য কটা একটা সূর্যের কোনো মেশাল আছে আর একটা সূর্য আছে, বলেন না নাই। তাহলে শান আর একটা আছে নাই, শানের কোনো মেশাল নাই, সূর্যের কোনো মেশাল নাই। ওলিদের মধ্যে লাখ লাখ ওলি কেমন তৈরি আসবে কিন্তু গোসরাজন দুস্তগীরের মেশাল নাই, ওলিদের মধ্যে লাখ লাখ ওলি দুনিয়াতে আসবে কিন্তু গরিব নামাজের মেশাল নাই। তাহলে চন্দ্র বলুন সূর্য বলুন আইমে মুস্তাহিদিনের মধ্যে অনেক আইমে মুস্তাহিদিন দুনিয়াতে এসেছিলেন কিন্তু নাম আজমের কোনো মেশাল আছে না নাই। এই মাসটি সিদ্দিক আকবর ইন্তেকালের মাস, 1,24,000 সাহাবায়ে কেরাম ছিলেন আমার প্যারা নবীর, থাকা সত্ত্বেও সিদ্দিক আকবরের কোনো মেশাল আছে, জোরে বলেন না, আর একজন সিদ্দিক আকবর আছে, আর একটা সূর্য আছে, আর একটা ছাঁদ আছে, আর একজন গোসল আজম আব্দুল কাদের জিলানী আছে, আর একজন মুনিন্দ চিস্তি আছে, তাহলে এগুলি আমার নবীর গোলাম। চন্দ্র সূর্য ওলি গৌস কুতুব আব্দার আইমে মুস্তাহিদ ইমাম বুখারী থেকে শুরু করে হাদিসের ইমামগণ এরা সবাই আমার নবীর কি গোলাম। তাহলে আমার নবীর এই গোলাম যেগুলির নাম বললাম তাদের মতো যত অদ্বিতীয় আর নাই, এক একজনের অদ্বিতীয় যখন নাই গোলামের নাই, তো মুনির তিনি সমস্ত কায়নাতে রসুল পাক তার মেশাল যে আছে বলে তোমরা বলতেছ এটা কত বড় তোমাদের জাহাল, কত বড় নাদানি, গোলামের মেশাল নেই। রসুল করিম রসুলের মেশাল দেখাও, কিছুক্ষণ আগে বললেন আমাদের আনসার যায় যে নবীদের মধ্যেও আমার নবীর কোনো মেশাল হাবিবুল্লাহ কোন নবী নেই, সফিউল্লাহ আছে, নজিউল্লাহ আছে, খলিফাতুল্লাহ আছে, রুহুল্লাহ আছে, খলিলুল্লাহ হাবিবুল্লাহ নাই, কজন আছে? তাহলে বুঝলো যে হাবিবুল্লাহর কোনো মেশাল। এই জন্য হাবিবুল্লাহ খলিলুল্লাহর যে তাকিদ করেছেন আইমে মুস্তাহিদিন এবং মুফাসসিরিন সেগুলি বলতে গেলে অনেক সময় প্রয়োজন, আমি সে কথা বলবো না, শুধু একটি কথা বলবো, খলিল মানে আল্লাহর বন্ধু,
হাবিব মানিও আল্লাহ, দু বন্ধুর মধ্যে হল্লত এবং হুবিয়ত পার্থক্য কি? সমাজসারে সমস্ত মুফাসসিরিন, সমস্ত সিরতের ইমাম এ কথা বলছে, খলিলুল্লাহ মানি আল্লাহর বন্ধু, কোন বন্ধু? যিনি আল্লাহকে রাজি করার জন্য নিজের জীবন দিয়েছিলেন বন্ধুদের আগুনে, যিনি আল্লাহকে রাজি করার জন্য সবচেয়ে বেশি প্রিয় নিজের সন্তান সেটার গড়ার পুরস্কার ছুড়ে দিয়েছিল আল্লাহকে রাজি করার জন্য। আর হাবিবুল্লাহ মানি ওই বন্ধু যাকে রাজি করার জন্য আল্লাহ তাআলার মখলুকাত নবীর কদমে কুরবান করে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে কওসিয়া, আলে সুন্নাত ওয়াল জামা, জিন্দাবাদ, শেরে মিল্লাত, হুজুর কিবলা, জিন্দাবাদ। এজন্য বেমিসাল খলিলুল্লাহ হাবিবুল্লাহর মধ্যে কোনো মেশাল নাই, নবীদের মধ্যেও মেশাল নাই, আমার নবীর কোনো মখলুকাতের মধ্যে রসুল করিমের মেশাল নাই। তো যেই নবীর কোনো মেশাল নাই সে নবীর কথার মধ্যে, নবীর কথার মতো আরেকজনের কথা সমান হবে? নবীর হাদিস গুলির মধ্যে কিছু হাদিস আছে সুন্নত, এগুলি নবীর হাদিস, কেমন? এগুলি শরীয়তের দ্বারা পালন করতে হবে, কেমন? এই নবীর বাণী ছাড়া অন্য কারো বাণী শরীয়তের দ্বারা হবে, শরীয়তের হুকুম হবে? তাহলে বুঝতে হচ্ছে আল্লাহ যেমন সারে মতলব, আল্লাহ শরীয়ত তৈরকারী হাকিকি সত্তাগত শরীয়তের রাস্তা, শরীয়তের আইন, সত্তাগত ক্ষমতা বলে তৈরকারী তার নাম আল্লাহ। আর যাকে শরীয়ত তৈরি করার ক্ষমতা দিয়েছেন আল্লাহর পরে তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী যেটা বলেন আল্লাহ বলেন, কিছু করার আগে আমাদের আনসার যা বলতেন, আল্লাহ যেটা আল্লাহ বলেন, আমার নবী যেটা বলবেন, হাদিস যাকে আমরা বলি, বস ওটা আমি আল্লাহর কথা, নতুন করে কোনো আমি আল্লাহর কোনো কথা, কেননা আমার নবী যা বলেন এগুলি আমার কথাই বলে। এই যে আমি মাঝে মাঝে হোর কথা না, ইবিকে মাইকের কথা অনর ব্লক ব্লক বাইরে আওয়াজ বড়, ইবিকে হতা তুই মাইক না বক্তার কথা জোড়া হন না, তাহলে বোখারি শরীফ 30 পারায় ওলামা ইকরাম যে তেলাওয়াত করেছেন প্রত্যেকটা হাদিস আল্লাহর কথা বের হয়েছে নবীর জবানে পাক দিয়ে, বক্তার কথা যেমন হরণের মাধ্যমে বের হচ্ছে আর আল্লাহর কথাও নবীর জবানে বের হয়েছে। ওয়ামা ইয়ামতাকানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ নিজে স্বয়ং কোরআনে বলতেছেন আমার নবী কোনো কথা বলেন না, মুঠেই বলেন না, যা বলেন রাগের অবস্থায় বলুক, শান্তির অবস্থায় বলুক, গুমন্ত অবস্থায় বললেও আমার নবীর কথাই কেন আল্লাহর কথা। আচ্ছা আর যদি গুমত হন কথা হই উদ্ভেদে ইনকে বাস্তব না বাস্তব কথা নয়, নবী যদি গুমন্ত অবস্থায় যদি কোনো কথা বলে ফেলে সেটা শরীয়তের দ্বারা হয়ে যাবে। তো হযরত এই বুখারী শরীফকে ১৬ বছর
উনি বাসি 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 যার থেকে হাজি নকল করছে যে ইমাম থেকে উনি আসে রসুল কিনা নবীর প্রত্যেকটি সুন্নতের উপর আমল করে কিনা মুস্তাবের উপর আমল করে কিনা সারাদিন রোজা রাখে কিনা রাতের নামাজ পড়ে কিনা যতগুলি একদম রাবের জন্য যতগুলো সহায় প্রত্যেকটা বাসি 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 উনি হাজির নকল করেছেন আর এত পেশাবাসী আসলে আর এত উজুরিবার গলা সুন্দর যে ফাটে নাক বেশি হবে নাক সুন্দর লাগে তো নাক তো ভাব নাক কি কিন্তু আই নাক ছড়ি দেখি আল্লাহ নবীর রাশি করি বেললাই না ফাবলি করে খুশি করি বেললাই কিনলে হাংসু করবো দিল শুকনো কিছু ফাবলি করে হানে দেখতে সুন্দর লাগে না আর বেশি ছড়ি করা না দিলে কেন নাচ না তো রসুল পর্যন্ত খাই কিরবা ইবে নাচ রসুল ধরতো আর যাবে না কিন্তু এনে সামনে তারিম করে দেবে হাংসু করলে দেবে ইবে নাচ করতে লাগে আর তুই সব খুশি হইত মারা নড়ল গে তারা দুজন আছে নাচ তারা হলো নতুন বাইতে দিতে যেমন স্বার্থ জীবন তাহলে আমরা তো একজন পীরের হাত পীর ধরতেছি ভাষাভাষি নেই বাপদাদা দরজেন তাই বাইতে আব্দুর রহমান শ্বশুরি রহমতুল্লাহ রায় ইমাম বুখারির এক ওয়াকিয়া বলেন দিদি যে ইমাম বুখারি শুনলেন যে ওনার কাছে রসুলের পাকার হাবি আছে উনি চলে যেতেন মক্কা শরীফ মদিনা শরীফ বাগদাদ শরীফ বসরা কুফা বাগদাদ শরীফ অনেকবার গিয়েছেন কেন বাগদাদ শরীফ ছিলেন ইসলামের মার্কাস ইসলামের হযরত উমর হার বলতেন বাগদাদ জুমজুমাতুল ইসলাম ইসলামের মাথা আল বাগদাদ দারুল ইসলাম ইসলামের ঘর ইসলাম বের হয়েছে মদিনায় পার্ক থেকে কিন্তু এগুলি সংরক্ষণ করা হয়েছে ইরাকের মধ্যে বুখারার মধ্যে নিশাপুরের মধ্যে ছয়টি হাদিসের ইমামের মধ্যে একজন আরব ইমাম না সবাই আগমন আরব যখন ইমাম আসে না ইমাম বুখারি আরবি নয় বুখারা মানুষ আরব থেকে ইসলাম বের হয়েছে তাকে হেফাজত করেছে সারা বিশ্বে সারি দুনিয়াতে আজমকে জড়িয়েছে নশের সাথী তার প্রচার প্রসার আজমের ইমামগণ করেছে সৌহাদিস তারা ভরায় আরো ভরায় হাদিসের মুফতি তারা তারা তো মুফতি সাহেব আছে আর তো আসনা নেই একই বুখারি একই মুসলিম একই আবু দাউদ পার্থক্য অর্থের মধ্যে পার্থক্য কেন তোমরা হাদিস থেকে বলতেছো নবী আমাদের মতো সাধারণ মানুষ ওই একই হাদিস থেকে আমরা বলতেছি নবী সাধারণ মানুষ নয় নবী মানুষ হয়ে এসেও এটাও নবীর একটা মুজেজা নবীর মানুষ হও নবীর কি নবী নূর আইন মূল নূর হল নবী আল্লাহ বলছেন না তেরি নসলে পাক মা হে বচ্চা বচ্চা নূর কা তো হে আইনে নূর তেরা সব ঘরানা
নূর কাওসারা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম আইন নূর এটা মুনতাকে দৃষ্টিতে বলা হয় জওহার জুজুর লাগে লায়াত জারসা আমরা দর্শন শাস্ত্র আছে গ্রিক দর্শন ওই অংশ এমন অংশ যেটাকে বিবেচ্য করা যায় না অ্যানাটমি একটা জিনিসকে এখন টুকরো টুকরো করতে 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 এমন একটা কণা রয়ে গেছে সেটাকে টুকরো করা এটার উপরে যদি সরে আঘাত করা হয় সেখান থেকে একটা আলো বের হবে আলোই ব্যক্তি নূর হওয়া খান নূর আর পেয়ার কেমন না তো হজরতে আল্লামা শরফুদ্দিন বুসুইরি এরশাদ করতেছেন 18,000 মখলুকা নবীর যেটা আল্লাহর কুদরতে যেটা নূর তৈরি করেছিলেন মাধ্যম সাহা সেই নূর দিয়ে 18,000 আলম তৈরি করে নাই ও নূরের আলম দিয়ে চল্লিশ দিয়ে তৈরি করেছে শরফুদ্দিন বুসুইরি এরশাদ করে মুনাসাহু আর শরীক ফি মহাসন ফজওহারুল হুসন ফিহে গায়র মুনকাসমি সালা দুনিয়া আলাইকুম আমরা জওহার বলি লিলতনাটমি বলে যেটা বিবেচ্য হয় না আল্লাহর যেমন শরীক নাই সৃষ্টির মধ্যে আমার নবীর কোনো বিষয় শরীক নাই মোনাসাহুন আর শরীক আমার নবী রসুল করিমের আপাদ মোস্তফা জাতে মোস্তফা শরাকা সে মোনাসাহ মুবাররা হে বক্তর হে বারাতর হে জিস তরহ আল্লাহ কা শরীক নেই মখলুকাত মে জাত মুস্তফা কা শরীক নেই রসুল করিমের জাত আর কোন শরীক কোন বিষয় পেশরা পাহানা দিয়া পানাহার করা রসুল বাজারে গিয়েছেন জাত আমাদের জন্য বাজারে যাওয়া শরীক হয় নবী বাজারে না গেলে তো আমরা বাজার যাওয়া যায় শুধু জোরে বলেন না নবী সিরিয়ে ব্যবসা করতে গেছেন কেমন তো নবী ব্যবসা না করলে আমাদের জন্য ব্যবসা করা যায় শুধু হতো না নবী পানাহার করেছেন নবী পানাহার করা না করলে নবীর তো পানাহার এটাও বলেছেন নবী 40-41 দিন সে সাথে ইফতার ছাড়া রোজা রাখতো তো যে ব্যক্তি 40 দিন 41 দিন পানা হাসারা রোজা রাখতে পারে কিছু না খায় সে ব্যক্তি সারা জীবন না খায় থাকতে পারে কি তো কায় শেষ দিনে মাঝে মাঝে আজ আইয়াম জাহিলিয়াতের মুশরিকিনের যে আকীদা ও আবিদের সে আকীদা হন পার্থক্য কাফেররা কে হয়তো মাল হাজার রসুল ইয়াকুল তুআম ওয়াম সিফিল আসওয়াক কিরকম রসুল যিনি পানাহারা করে আবার হাটে বাজারও যায় আর পানাহার করে হাটে বাজারও যায় আবার লামকান আসমাল্লাহ পার হয়ে আল্লাহর কাছে যায় তোমরা সেটা দেখছো না আব্দুল সফুরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন একজন হাদিসের ইমাম হাদিস জানে ইমাম বুহারী কষ্ট করে গিয়েছেন দেখলেন যে পাবকে সুন্নত মোতাবেক বড় আল্লাহ ওয়ালা মনে করলেন ওনার থেকে উনি যে হাদিস বলবেন নবীর আমি এটা নকল করবো বুহারী হঠাৎ করে দেখলেন একদিন তার ঘোড়া চলে যাচ্ছে তার কথা শুনতেছে এমন
উনি মনে মনে চিন্তা করলেন, এ ঘোড়া কি মুতনফর হয়ে গেয়া, সুপা কাটনা বহু মুশকিল হ্যায় না মুমকিন হ্যায়। উনি চিন্তা করতেছে ঘোড়া তো অবাধ্য হয়ে গেছে, এখন এই ঘোড়াকে ধরা সম্ভব নয়। হঠাৎ করে মনে পড়লো আমার ঘোড়াটা সোনা হয়, উনি কাপড়ের ঘাটি একটা বেড়াই সোনা ধরা নেই, এমনি নাড়াচাড়া করতেছে। ঘোড়া দৌড়ে এসে মনে করে মালিকের কাছে আসার সাথে সাথে ফরান মালিক উসকা পকড়া করে লাগাম লাগা দিয়া দড়ি মাত্র আর দেরি করে নাই লাগাম লাগাই দিয়েছে। ইমাম বুখারী বলেন না, যে ব্যক্তি একটা পশুকে প্রতারণা করতে পারে নিশ্চয় একটা আরবি ভাষা তৈরি করে কল রসুল্লাহ বলে নবীর হাদিস বলতে পারে, একটা মিথ্যা হাদিস বলতে পারে, সুতরাং তার থেকে আমি হাজির রায় করব না। তাহলে বুখারী শরীফ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, খবরদার টুপি দাঁড়ি যুব্য ভাগরি দেখলে ফিরসা হয়ে যায়। আজকাল তো আল্লাহ হেফাজত ধরো কামেল ঘুরে দুনিয়াতে এখনো আসে আসানা নাই, আর বাতিল ঘুরে দুনিয়াতে আসে কেয়া দেখ সোর্স অফ ইনকামের রাস্তা হলে ফিরসা যাব। এই যোগ্য কি পীর বাংলা আমদানি কা বহু বড়া জরিয়া হ্যাঁ আমদানির বড় উপায় হলো কি পীর হয়ে যাব। তুমি কেমনে পীর হয়ে যা, তোমার পীরকে তোমাকে খেলাবত কি দিয়েছে বা স্বপ্নের মধ্যে গোসভাকে খেলাব দিয়েছে, খেলাভত কোনো দিয়ে দেবে খড়ে দিয়ে খাওয়াবে না, তো হার কই এ দাবা কর সকতা তুমি গোসফা কা খলিফা হো কিছু খাওয়াবে মে সরকার বগদাদে মুঝে খেলাভত আতা কি। তাহলে প্রত্যেকে দাবি করতে পারো না, জোরে বলো না, সবাই একসাথে বলেন যে আমাকে গোসফাকে স্বপ্নে খেলাভত দিয়েছে। বহুজন তো লিখে দেবে নদী খেলাভত দিয়ে সবাই খলিফায়ে রসুল, খলিফায়ে খলিফায়ে রসুল তো সিদ্দিক কাকবর, ওনার পরে খলিফায়ে রসুল ফারুক আজম উসমান ইবনে নূরাইন মাওলানা আলী শেরকুলা, উনি না খলিফায়ে রসুল। তোমার রসুলে খারাপ অক্ষন্ত দিয়ে কথা স্বপ্ন দিয়ে দে, স্বপ্ন মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাব বিন আবি ওয়াক্কাসের একার আগুন নৌ দেয় আশারায় মুবাশশারা, আবু উবাইদ ইবনে জাররার নৌ দেয় তালহা জুবাইরের নৌ দেয় দুনুর বে তসুর চম্বক দিয়ে। তুমি শিয়া বিতুন বল না, আর স্বপ্ন মিজে খেলার দ্বিতীয় হাসা হাসা স্বপ্ন দিক নগরী না মিছে স্বপ্ন নবীরে নদী কি যোগ হয়, আমি নদীকে স্বপ্নে দেখেছি সেই জাহান্নামে সেটাও এই হাদিসের অধীনে চলে আসবে। মান কাযাবা আলাইয়া মুতাআম্মাদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান, যারা মিথ্যা হাদিস বলে যে কথা আমি বলি নাই তার ঠিকানা জাহান্নামে, তার ঠিকানা জাহান্নামে। জাহান্নাম তো যাই হোক হযরত গ্রামে এখানে ওয়াদ মাহফিল নয়, আমার মনে হয় আগামীকাল এখানে ওলামা ইকরাম আসবে, এখন তো আবার আর একটা ওয়াদি হওয়া ভিক্ষা করে অনুরূপ রাস্তা দিয়ে হদুয়ে ওয়াদ করে শেষে ভিক্ষা করে আর তাকে নীতিমখানা আছে এক কাপ সার বুঝে হইলে আর যাওয়া নেই করাত খুঁজে এই যাওয়া আসে না, নেই না তো রসুল ধরি মানুষের মনে একটু নরম করি বেলে আল্লাহ রসুলের রাজি করি বেলে না তো বড় এবার না আর ওই শব্দ না মানে নবীর তারিফ না আল্লাহ নরম করে রোজা না রাখে আল্লাহ সারক্ষণ আল্লাহর ফেরেশতা নবীর তারিফ করতে আসে
আল্লাহর উরের বিশ্বাস আল্লাহর ডেনের বানা জানা আনা আরে বেটা তোরার তো হঠাৎ উঠি আর নবীর তারিখ দেখতে আসে আল্লাহর উরুন নবীর তো উরুনি তো আল্লাহ আল্লাহ যে তোর উরুনি লামানোর কে শক্তি আছে না রাফান এলাকা জিকিরা করবে না মিত্রা আনা আল্লাহ তো ইমানদারের খেতাব করে রব তারা খেতাব করতেন ইমান ওয়ালুন কো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি সাল্লু আলাইহি ইতরা আটাদার মুফতি হদবা তোমার ইয়া নবী সালাম আলাইকা হইলা নবীর বিবিরিত সালাম দিলা ইয়া খাদিজা সালাম আলাইকে সর্বনাম ইবের মর্যাদা দিকে রসুল দিকে আর তুই তোর যুক্তি দিয়ে ফুসা যুক্তি দেওয়াতে তোরা নবীর দূরত ফেললে নবীর সালাম দিলে সালাম অতিথি তো করে দিই ইমানদার বেমেনরে তুই হইল মুফতি অর্থাৎ আল্লাহ রসুল হুকুম হলো যেতে মোকাবেলা করিব কোন আলেমে এলম নাই যেন আছে এলম আছে একটার মাদ্রাসা এলম আছে না নাই কিতাব পড়ে না পড়ার আরো দর্শনে জানে পড়ার এলম আছে কিন্তু এলম দুই প্রকার আর তা কিন্তু গুণাগার আগুনের হাঙ্কি নবীর ইজ্জতরে আল্লাহর গুণাবলীরে নবীর সিফতরে জ্বালা গেল আল্লাহর ওলি আল্লাহর গুণাবলীরে কেরামতরে জ্বালা গেল দোজখের আগুন কি খারাপ বলে হওয়া না দোজখের আগুন এই যেন দোজখের আগুন খারাপ হাজে ও আবিদের কাছে এলাম আছে আমি উচ্চ ভাষে বলতেছি তার বুহারি যদি পড়ানো হবে বাত
আপনার ঘরে কা গুস্তাখানি রসুল যখন বুহারে পড়াবেন, একই বুহারি একই হাদিস, তখন তাদের ফরানো ইতরাবে অবস্থা হই খতম বুহারি দিন অবস্থা হ্যাঁ না খতম বুহারি হইছি, কিন্তু নুরি গইল না নারি গইল রে নারী এটা বাটির সেটা গুলো আবদুল্লাহ উদ্বোধ হাতে আসে ওই স্পিড ব্রেকারের জাঁস খারাপ দিয়ে ইটা কেন বেশি মাত্র ফোন দিত আধার আমারও ন ভাই আসলাম অত্যন্ত হদুয়া দল দিই হদু দূরিতার অবস্থা তো খতম আবার ভরণ করবো বুঝলে হদ খতম বকারে হরণ আর কোটি কোটি নষ্ট দিই কোটি কোটি টাকা নষ্ট কি ব্যাপার কি হদ উচেরার দৌড় দিলেন পয়সা কম দি তখন ইতেরার দৌড় দিয়ে দিয়ে ইতেরা তো তোর ব্যাগ কিন্তু চালাই বেড়াই কিনলে ইতেরা বহার ঘর জন্য খুঁজছি কিন্তু তেরা খুঁজছে যে এলমে নারী নার মানি দি আরে নার নূর লই রে হত হচ্ছে আজাদি পত্রিকার মধ্যে নার নূর নার নূর আর ব্যাটারির আগুনে চালাই ফেলা এত লাই মাইকের মধ্যে ওয়াজ করেন নরণ উদ্বাদন ব্যক্তি শিরকার করো তাহলে ব্যাকুল্য কথা বলবে জ্বালা করে বেড়াই বাড়াই কে না জ্বালাই না না বাড়াই দে বড় বড় করে কথা আওয়াজ হলে কি জ্বালাইয়ে দে না বাড়াইয়ে দে বাড়াইয়ে দে তো হযরত ইমাম বুখারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মুজিজা বুখারি জিরবার পেগম্বরের মুজিজা রাসূল পাক এর আগে ৫০০ বছর আগে ইসলাম আসমান থেকে গেছেন খ্রিস্টানদের কাছে জিজ্ঞাসা করো যে তোমাদের নবীর কিছু হাদিস বর্ণনা করো তারা কবে কি হাদিস যে কিতাব আসমানত নাযিল ইঞ্জিল ই বেবে জন্য শুনছো নাই তারা বদলায় ফেলে ইয়ার ইষ্টদুর কথা কিন্তু বুখারী শরীফ খুললে দেখা যায় আমার নবীর ঈদ মিলাদ নবী থেকে শুরু করে নবীর মুজিজা নবীর ফজাইল নবীর কারামত নবীর উম্মতের কারামত নামাজের তফসিল রোজার তফসিল হজের তফসিল যাকাতের তফসিল এমনকি মৃত্যুকালে কি হবে কবরে গেলে কি হবে কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মদের কি ইজ্জত হবে আমার নবীর সাফাতে কুবরা মাকামে মাহমুদের মধ্যে আসুন আল্লাহর উপর নবীকে আল্লাহ বসাবেন এটা কিয়ামতে ময়দানে আমার নবীর প্রেমের একটা বাজার হবে সবকিছু বুহারির ভিতর আছে বুহারির ভিতর সবকিছু আব্দুল্লাহ রাও দিয়ে খেলবে কেন বহদ অনেক তার্ক ভরা করব আমি তুই তো কিনে বলো হদারে সৈন্যবাড়ি আমি একজনের জিম্মেদারি দিয়ে পুলিশে ফদো দিয়েছি বুহারি ভরা কথা বরবাদ বুহারি ভরালে বরবাদ দেবে না আবাদ দেবে এই যে বরবাদ দেবে ও আমি মুলি হতো এমনি অনাই যে কি বরবাদ যে আবার আমার বুহারি ভরাই ফুললাম আবার আবাদ দেবে কি ধরতে সাইকেল যাও সারা যায় আর বেসা বেশি লাগবে আল্লাহ তাবারক তাআলা আজ একতা সংঘের উদ্যোগে জন জন ফলে যেটি ইসলাম ফ্রন্ট আছে ছাত্র সেনা আছে এবং অন্যান্য রাজনৈতিক দলের শূন্য হলো আছে না নাই শূন্য হলো আছে আল্লাহ বহার শরীফের ফয়জান সবাইকে নসিব করুন এবং কেমন পর্যন্ত এই দুইটি কেতাবের তারা অর্থাৎ ধরে একটা কোরআনে করি আর একটা কি বুখারি এই দুটি তারা অর্থাৎ ধরে
তো হযরত আজ যারা শরীক শামিল হয়েছেন, যেভাবে আলোকিত করেছেন, এরকম আলোকিত তো আইন বুঝলেন বিয়র বলি এনে ওয়া যারা আলোকিত করলে সে দারণ বিয়র তো লক্ষ লক্ষ টাকা বরবাদ। আর বিয়েতে আলোকিত করেন না, খতম বুখারীকে তসবিহ মিলে জমিনকে আলোকিত করেন। হযরত ফারুক আজম যখন খলিফাতুল মুসলিমিন হঠাৎ করে রাত্রে দেখলো মুসলিম নবী আলোকিত, ওই যুগে বাতি দিয়ে এমন আলোকিত করছে মদিনা শরীফ আলোকিত হয়ে গেছে। জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল পাকের রওজাকে মসজিদে নববী কিভাবে আলোকিত বাতি দিয়ে? হ্যাঁ করলেন কে? তুমি মধ্যে মুখে শান্তি কাটার সময় অনেক বাতি নিয়ে এসেছেন, উনি আলোকিত করেছেন। এমন খুশি হয়েছে ফারুক আজম, আল্লাহ তুমি মুদারি রসুল করিমকে রোজায় পাক কো মসজিদে নববী কো চরাদা কিয়া রোশন কিয়া ইলাহ আলামিন, তু উনকি কবর কো বে নূর মুস্তাফা সে রোশন কর। আগে খতম বুখারি ছয়জন তো আসে আছে, যেভাবে আলোকিত করছুন নিশ্চয় যারা আলোকিত করছে আল্লাহ তারা খবরেরও নবীর নূর দিয়ে রোশন করবে। দেখুন খবর আল্লাহ ফরিশতোں কে সালামি দেনে বারে ফৌজ পড়লি হযরত আমনা সুনতে কে
মোনাজাতের পরে আপনারা দুইজন হয়ে বসবেন এবং পরবর্তীতে নাত মুস্তফা ইসলামের মাহফিল হবে। এই নাত মুস্তফায় আপনারা তশরিক করার জন্য পেতে দাওয়াত রহিল। হুজুরের কাছে আবেদন, এই প্রধান সর্দার একতা সংঘের সকল জন্য দোয়া, এলাকাবার জন্য দোয়া, বিশেষ কয়েকজনের নাম দেওয়া হয়েছে, ভাই মোহাম্মদ নইমুল্লাহ বাসা খলিফা এবং মোহাম্মদ আতাউর রহমান, বাপসার মাস্টার নুনার বেগম, মরহুম কামাল হাজি আব্দুর রশিদ, তাদের জন্য রোগের মুক্তির জন্য দোয়া এবং হাজরিন প্রত্যেকের জন্য দোয়া ওদের কাছে আসত। দুজন হয়ে বসেন আপনারা, কাতার কথা কাতার মতো করে বসেন। আপনাদের জন্য কিছু তাবার করে ব্যবস্থা করা হয়েছে, তবে দেওয়া হবে। সবাব একতা সংঘের পক্ষ থেকে এবং হাজার মাহফিলের পক্ষ থেকে, ওলামায়ে কেরামের পক্ষ থেকে এই খতম বুখারি উপলক্ষে যশনীদি মিলাদুন্নবীর সওয়াব হুজুর করিম দরবারে কায়নাত ফখরে মজুদ আর নবী আকরম নূরে মুজাদ্দাদ দরবারে পাক পৌঁছায় আল্লাহ সমরানি দরবার পাগে সব পৌঁছে দিল্লাহ।
চট্টগ্রাম সহ পৃথিবীর প্রত্যন্তরে দরবারে সবাব পৌঁছে শাশুড়ি এমনকি বিশ্বের প্রত্যেক কবরে আছে, আল্লাহ তাদের কবরে সওয়াব পৌঁছে আল্লাহ, তাদের কবিরা সগীরা গুনাহ মাফ করে আল্লাহ, তাদের দুনিয়া আখরত আলমে বরজত আখরত এবং দুনিয়াকে আল্লাহ তুমি তোমার প্যারা নবীর নূর দ্বারা সৌন্দর্য করে আল্লাহ। ব্যবসায় বাহিষে থাকলে ব্যবসা নিজের তরক্কি নিশ্চিত করো আল্লাহ, চাকরিজীবীদের প্রমোশন নিশ্চিত করো আল্লাহ, যারা অসুস্থ আছে তাদেরকে সেবায় কামেল সেবায় আজল সেবায় থাম নসিব করো আল্লাহ। উলামায়ে আহলে সুন্নাহ যারা খতমা আদায় করে যান আল্লাহ, তাদের এলম তাদের আমল তাদের জেহেন তাকওয়াত তাদের রুজির মধ্যে ফুরন্ত বরকত দান করো আল্লাহ, আর সুন্নাহ ওয়াল জামাতের মোকাবেলা করো আল্লাহ। আহলে হাদিস এবং শিয়াদের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, বাঙালি শিয়া মায়েশা সিদ্দিকের চরিত্রের উপর এই পোয়াল হালি আক্রমণ করেছে, দূর চরিত্র বলতেছেন নৌজুবিল্লাহ মায়েশাকে এবং আমির মুয়াবিয়াকে গালাগালি করতেছে। এই সমস্ত শিয়া আল হাদিস যত বাতাল বেকাত ওয়াবি তবলিগি মওদুদি আল্লাহ তাদেরকে পুরো পাঠন করে দাও। কাফের মুশরিক ইহুদি নাসারা মুরতাদ যত আছে ইসলামের নামে যারা সন্ত্রাস করতেছে ইসলামকে কলঙ্কিত করার জন্য জঙ্গি সন্ত্রাসী আল্লাহ তাদেরকে মূলে পাঠন করে দাও। আর সুন্নাতুল জামাতের বড়ওয়ালা কর আল্লাহ, আমাদের সমস্ত দিনের নেক আরমান পূরণ করে দাও আল্লাহ। আমাদের এই এলাকার মধ্যে যত আলা কবর আছে আল্লাহ প্রত্যেক কবরের সাথে মুমিন মুমিনাতের আল্লাহ জান্নাতের সাথে সম্পর্ক করে দাও আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, কবিরা সগীরা মাফ করে দাও, ওলামায়ে আহলে সুন্নাহ মাশায়েখকে আহলে সুন্নাহ যারা আছে বাস্তবিক হাটি আহলে সুন্নাহ ওয়াল জামাতের ওলামা মাশায়েখ আছে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করো, আমার মুর্শিদে করিম উমরা দ্বারা দান করো আল্লাহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের বড়বালা করো আল্লাহ। আল্লাহ যারা টাকা পয়সা ইত্যাদি দিয়ে কলমি দরমি সোহানি এই মাহফিলকে সৌন্দর্য করেছে সাহায্য করেছে আল্লাহ, তুমি তাদেরকে গায়েব থেকে সাহায্য করো আল্লাহ, সবার জন্য হাজারে গায়েবের দোয়ার উন্মুক্ত করে দাও আল্লাহ, তোমার দাতবা কাবির দাতবা গুলশানের দোয়া কবুল করো আল্লাহ, বিশেষ করে খতমাদের স্বভাব আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমামুদ্দুনিয়া ফিল হাদিস হুজ্জাতুল্লাহ আলাল আর মুজাদাতুম মিন মুজাতিন নবী আয়াত মিন আয়াতিল কুবরা সাইয়্যিদ আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা দরবারে স্বভাব পৌঁছে দাও আল্লাহ। ইমাম বুখারীর আবিয়ানে বুখারীর উসিলায় আমাদের দোয়া কবুল এবং মঞ্জুর করো আল্লাহ। اللهم اغننا بالعلم وزيننا بالحلم واكرمنا بالتقوى وجملنا بالعافيه، اللهم اجعلنا من المقبولين ولا تجعلنا من المطرودين واجعلنا من عبادك المخلصين. الله قصاقان رسول باقيان مصطفى دراسه
আল্লাহ যারা নবীর আল্লাহর ওলির শান মান নিয়ে আস, যারা আল্লাহর নবীর শানের উপর ওলিদের শাসনের উপর আক্রমণ করতেছে, আল্লাহ তাদেরকে মগলুব করে দেওয়া খায় বা খাসার জলিলে হাক করে দেওয়া। সাল্লাল্লাহু তাআলা নবীল আমিন ওয়ালা আলিহি ওয়াসাল্লামাইন বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।